ইমানি পাওয়া আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে। একজন মহিলা আল্লাহু আকবার ধ্বনিতে ওই সময় তো মানুষ জড়সড় হয়ে যায়, পুরুষরাও ঘাবড়ে যায়। একজন কলেজ ছাত্রী, আমাদের মেয়েদের আমরা পর্দা করতে আদেশও দিই না, বরং পর্দার কথা শুনলে আরো উল্টে বলি ওসব মৌলবীদের কথা ছাড়, ওদের তারকাটা ওরা কিছু বোঝে না। 5 লক্ষ টাকা ও স্বপ্নেও দেখেনি, স্বপ্নেও দেখেনি যে আমি আল্লাহু আকবার বলবো আর আল্লাহ এত কবুল করবেন এই আল্লাহু আকবারটাকে, যে এর বিনিময়ে আমি 5 লক্ষ টাকা পেয়ে যাব। যিনি দিয়েছেন 5 লক্ষ টাকা, আমার বলি অত টাকা কি জন্য দিয়েছেন? ছোটখাটো কোনো বিষয় নয়, পৃথিবীতে তোলপাড় হচ্ছে। 5 লক্ষ টাকা দেওয়ার, সে যে বাহাদুরি দেখিয়েছে তার থেকে আরো গভীর জ্ঞানের পরিচয় দেওয়া হচ্ছে একে 5 লক্ষ টাকা দিয়ে। সারা ভারতবর্ষের ইমানদার যারা, নারী হোক চাই পুরুষ, তাদের মনোবল বাড়ানো হয়েছে। আমরা মরে যাইনি, আমরা ঘুমিয়ে যাইনি, এখনো জীবন্ত আছি, আমাদের ইমানও জীবিত আছে। একজন নারী বোরখা পরে কলেজে গিয়ে সে প্রমাণ করেছে, সে তো ছুটে পালানোর চেষ্টা করতে পারতো না, বাহাদুরির পরিচয় দিয়েছে। আল্লাহু আকবার।